পান পাতা এবং মধু খেয়ে আপনি চাইলে সারারাত স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, কিন্তু আপনাকে সঠিক নিয়মে এই পান পাতা এবং মধু খেতে হবে, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে সারারাত সহবাস করতে পারবেন। আমরা এই পান পাতা এবং মধু খাওয়ার সঠিক নিয়ম অনেকেই জানি না। হ্যালো বন্ধুরা, বেটার লাইফ টিপসের আজকের নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পান পাতা ও মধু খেলে আপনি আপনার স্ত্রীর সাথে সারারাত সহবাস করতে পারবেন। এরই মাঝে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। পান পাতা এবং মধু আপনার সহবাসের অক্ষমতা দূর করবে। অনেকেই আছেন স্ত্রীর সাথে সহবাস করতে গেলে তার লজ্জার স্থান ঠিক মতো উত্তেজিত হয় না, আবার অনেকেই আছেন স্ত্রীর সাথে সহবাস করতে গেলে তার লজ্জার স্থান ঠিক মতো শক্ত হয় না, যার কারণে তার স্ত্রী বিরক্ত মনে করে। আপনার এই সমস্যা দূর করার জন্য আপনাকে খেতে হবে পান এবং মধু, যেটা আপনার লজ্জার স্থান তাড়াতাড়ি উত্তেজিত করতে সাহায্য করবে। আপনাদের আরো একটা কথা বলে দেই, এই মধু এবং পান পাতা আপনাদের অনেকভাবেই সাহায্য করবে, কারণ এই মধু এবং পান পাতা মানব দেহের অনেক রোগ প্রতিরোধ করে থাকে। তাই আপনাদের সহবাস জাতীয় কোনো সমস্যা না থাকলেও আপনারা এই পান পাতা খেতে পারেন, এতে আপনাদের কোনো সমস্যাই হবে না, আর অনেক রকমের উপকার পাবেন আপনারা। আপনি যদি এই পান পাতা সুপারি জর্দা দিয়ে খান, তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আপনাকে এই পান পাতা অবশ্যই সুপারি জর্দা এবং অন্য কিছু ছাড়া খেতে হবে, তাহলে আপনারা উপকার পাবেন। আপনি যদি এই পান পাতা এবং মধু 15 দিন পর্যন্ত খেতে পারেন, তাহলেই এর উপকার দেখতে পারবেন। দেখবেন আপনার শরীরে অন্যরকম একটা শক্তি এসে গেছে। অনেকের সহবাসের পর শরীর দুর্বল লাগে, এই দুর্বলতা দূর করার জন্য আপনারা খেতে পারেন মধু এবং পান পাতা। আপনি যদি এই মধু এবং পান পাতা খান, তাহলে দেখবেন আপনার শরীর দুর্বল লাগবে না। আর এই মধু এবং পান পাতা মানুষের শরীরে সব ধরনের ব্যথা কমায়, তাই আপনারা যদি চান শরীরের ব্যথা কমাবেন, তাহলেও খেতে পারেন মধু এবং পান পাতা। এবার জেনে নেওয়া যাক মধু আর পান পাতা কিভাবে খাবেন। আপনারা এই মধু এবং পান পাতা কিভাবে খাবেন যারা জানেন না তারা জেনে রাখুন, কারণ এটা সঠিক নিয়মে না খেলে আপনার কোনো কাজেই আসবে না। আপনারা পান পাতাকে ব্লেন্ডার অথবা সেচে রস বের করবেন, অথবা আপনারা যে কোনো ভাবে এই পান পাতা থেকে পান পাতার রস বানাবেন, আর এই পান পাতার রসের ভিতর আপনারা মধু দিয়ে খেয়ে নেবেন। আপনারা পান পাতার রস 8 থেকে 10 গ্রাম পরিমাণ নেবেন, আর এর সাথে মধু নিয়ে নেবেন 4 থেকে 5 গ্রাম। এই পান পাতা এবং এর রস আপনারা মধু দিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে নেবেন। পান পাতা আর মধু খাওয়ার পর আপনারা যে কোনো গরম কিছু খেয়ে নিতে পারেন, যেমন ধরুন গরম চা খেতে পারেন, অথবা গরুর গরম দুধ খেতে পারেন। 15 দিন পর দেখবেন আপনার স্ত্রী আপনাকে প্রাণ ভরে ভালোবাসবে, কারণ 15 দিন পর আপনার সহবাসের ক্ষমতা এতটাই বেড়ে যাবে যেটা আপনার কল্পনার বাইরে। একজন স্ত্রীকে যদি সহবাস করে তৃপ্তি নাই দিতে পারেন, তাহলে আপনি কেমন পুরুষ হলেন, কারণ একজন মেয়ে সবচাইতে বেশি আনন্দ পায় সহবাসের সময়টাতে। আর আপনি যদি সেই সহবাসে বেশি সময় দিতে না পারেন, তাহলে আপনার স্ত্রী কি আপনাকে ভালোবাসবে? মোটেও না। অনেক স্ত্রী এমনও হয় তার স্বামীকেই ছেড়ে চলে যায়, তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সঠিক নিয়মে মধু আর পান পাতার রস খাবেন, এর দ্বারা স্ত্রীও খুশি থাকবে আর আপনিও খুশি থাকবেন। তো বন্ধুরা, আপনারা জেনে গেলেন কিভাবে পান পাতা আর মধু খেয়ে সারারাত সহবাস করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং সেই সাথে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাকে এই পুরো ভিডিওটি দেখার জন্য।